ছাব্বিশে অগাস্ট 2024, আপনাদের জন্য স্বাস্থ্য টিপস বলছি। ঘুম থেকে ওঠার পর ঘাড়ে প্রচণ্ড ব্যথা এবং ঘাড় ঘোরাতে না পারার সমস্যা বেশ বিরক্তিকর হয়ে উঠেছে। কিছু সম্ভাব্য কারণ ও সমাধান আমরা বলবো যাদের এরকম কষ্ট হয়। ওকে, ঘুমানোর অবস্থান। অনেক সময় ভুল ভঙ্গিতে বা পজিশনে ঘুমালে মাংসপেশিতে চাপ পড়ে এবং ব্যথা হয়। যদি মাথা বা ঘাড়ের জন্য অতিরিক্ত সমর্থন না থাকে তাহলে এটি হয়ে থাকতে পারে। আপনার যে কোনো শোয়ার খারাপের জন্য হতে পারে, আপনি যে ঘুমাতে গেছেন ওই দিন কোনো না কোনো সময় আপনার ঝাঁকি লাগলে তার জন্য হতে পারে, মাংসপেশির টানের জন্য হতে পারে, অনেক সময় স্ট্রেসের জন্য হতে পারে, মানসিক টেনশনও অনেক সময় এই কষ্ট বাড়িয়ে দেয় সে কারণে হতে পারে। আর এটা সাধারণত দেখা যায় যে অল্প বয়সে বেশি হয়। যাদের বয়স অনেক বেশি হয়েছে তাদের এই সিমটমটা খুব একটা দেখা যায় না বললেই চলে। তাহলে এখন চলুন দর্শক, আমরা ঘরোয়া পদ্ধতিতে আপনি বাসায় থেকে এটার উপশম কীভাবে হতে পারে। প্রথম হলো, নারকেল তেল রসুন নিয়ে কাউকে বলবেন যে আপনাকে সুন্দর করে কমপক্ষে 10 মিনিট ঘাড়ের চারদিক দিয়ে ডলে দেবে। এরপরে আপনাকে একটা সুন্দর যে পজিশনে আপনি থাকলে ভালো লাগে এই পজিশনে আপনার এখানে ঠান্ডা সেঁক দেবেন। কী দিয়ে? টাওয়াল ভিজিয়ে এটা চিপে পলিথিনে করে নর্মাল ফ্রিজে রাখবেন, তারপরে এটা ঠান্ডা হবে। ওই ঠান্ডা সেঁকটা এখানে 10 মিনিট তেলের উপর দিয়ে রাখবেন। 10 মিনিট পরে প্রথমেই যে এক্সারসাইজটি করবেন তাহলে এই চিনে হাত দিয়ে এইটা নিয়ে এই এখানে আটকে রাখলেন, ওকে, তারপরে ছেড়ে দেন। এরপরের এক্সারসাইজটা হবে এখানে আটকিয়ে রাখিয়ে সামনে একটু ঝুঁকে ডান দিকে ছালাম ফেরানো, বাম দিকে ছালাম ফেরানো। আপাতত এইটা করলেন, নেক্সট ডেতে গিয়ে ওই দুটোর সাথে অ্যাড করবেন। আপনি এই যে মাথা টেনে একদিকে কাত করবেন, টেনে আর একদিকে কাত করবেন। এরপরে আপনি আস্তে আস্তে আপনার স্ট্রেসিংয়ে চলে যাবেন, হাতের এরপরে আপনি ঘাড়ের স্ট্রেসিং এটা করবেন। এরপরে এটার সাথেই আপনি এই চিনটা করে মাথা দিয়ে পেছনে চাপ দেবেন। এরপরের যেটা হবে চিনটা করে এই এই শোল্ডার পিছনে নেবেন। এরপরে যেটা আপনি করবেন চিনটা করে এই উপরের দিকে ঘোরালেন, এই উপরের দিকে ঘোরালেন। এটা করেন, তার আশা করি আল্লাহ পাক আপনাকে সুস্থতা দেবেন। সালামু আলাইকুম, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? দর্শক যিনি কল করেছিলেন আপনার